সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। সূর্যোদয় ও সূর্যাস্তের এ বেলাভূমিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজারো পর্যটক, কিন্তু প্রায় সময় সমুদ্র স্নানে নেমে ঢেউয়ের তোরে ভেসে যান পর্যটক, নিখোঁজ হন অনেকেই। বরগুনার আমতলী এবং কলাপাড়ার ফায়ার সার্ভিস স্টেশনটি কুয়াকাটা থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই নিখোঁজ হয়ে যান ভেসে যাওয়া পর্যটক। পর্যটক গোসল করতে নামে সমুদ্রে নিখোঁজ হয় বা অনেক সময় অনেক পর্যটক অ্যাক্সিডেন্ট হয়। দীর্ঘ ২২ কিলোমিটার থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ২১ আগস্ট সৈকতে গোসলে নেমে দুই বন্ধু ঢেউয়ে ভেসে যান। পরদিনও ঢেউয়ের তোরে ভেসে যান তিন পর্যটক। এদের মধ্যে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করে। ৪ ঘন্টা সময় লাগার কারণে মানুষের তো জীবনই থাকে না। উদ্ধারকারী দল যদি থাকে, মানে এখানে যারা টুরিস্ট আসে তাদের জন্য আর কি অনেক হেল্প হয়। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ফায়ার সার্ভিসের জন্য সচিবালয় মন্ত্রণালয়ে আমি দরখাস্ত দিয়েছি, তারা অঙ্গীকার করেছে যে কুয়াকাটা ফায়ার সার্ভিস দরকার, আমরা করব। অবশ্য আধুনিক মানের ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। ফায়ার স্টেশনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আশা করি শীঘ্রই এটা প্রতিষ্ঠিত হবে। কুয়াকাটার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের তথ্য মতে গত বছর ১২ লাখের বেশি পর্যটকের আগমন ঘটে। সিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।